পাগল হয়ে গিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি কিন্তু কোনো লাভই হবে না আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান করা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লেরির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সায়নকে আজ শনিবার দুটোর মধ্যে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই মতো আজ তাকে ছেড়েও দেয়া হয় হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যদিকে সায়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে দুই বিশিষ্ট আইনজীবী তাদের মতামত রাখলেন প্রথম যিনি রাখলেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টে যাক বা যেখানেই যাক কোনো কিছুই হবে না কেননা যে রায় দিয়ে দিয়েছে হাইকোর্ট থেকে সেই রায়ের বিরুদ্ধে কোনো রায় দেবে না সুপ্রিম কোর্ট আর কোনো কিছুর সঙ্গেই জড়িত নয় সায়ন কোনো অপরাধের সঙ্গেও জড়িত নয় সে কেবলমাত্র মিছিল ডেকেছিল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সেখানে সে কোনো অশান্তি পাকায়নি এই জন্যই সুপ্রিম কোর্ট থেকেও এই রায়ের কোনো পরিবর্তন আসবে না বলেই উনি মনে করছেন অন্যদিকে বিজেপির আইনজীবী জ্যোতি তিওয়ারি জানাচ্ছেন যতই লম্ফজ্ফ করুক লাভের লাভ হবে না সায়ন কোথাও কাউকে আক্রমণ করেনি রাজ্য সরকার এই আক্র এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু ওখানে গিয়ে আবারও মুখ পড়বে রাজ্য সরকারের অন্যদিকে বলা বাহুল্য গতকাল বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন যদি আপনাদের বক্তব্য অনুযায়ী সায়নকে গ্রেপ্তার করা হয় এবং জেলে ভরে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আরজি করেন যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে কেন তখন গ্রেপ্তার করেননি আপনাদের যুক্তি তো তাহলে মিলছে না অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা দেখার বিষয় সুপ্রিম কোর্টে এবার কি হয়